যদি আপনাকে বলি যে প্লেন রাস্তাতেও ল্যান্ড করতে পারে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আসলে এরকম তখনই ঘটে যখন এমার্জেন্সি পরিস্থিতির সৃষ্টি হয়। তখন যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য পাইলট এরকম ঝুঁকিও নিয়ে থাকেন। আজ আমরা এই ভিডিওতে এরকমই কিছু ভয়ঙ্কর ল্যান্ডিংয়ের কথা আপনাদের বলবো। এরকম কিছু মারাত্মক অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধুরা। প্লেন যাত্রা আসলে একটি অদ্ভুত ব্যাপার। কখন কি ঘটবে কিছুই বলা যায় না। হঠাৎই প্লেন কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, যার ফলে হয়তো বহু মানুষের মৃত্যু ঘটতে পারে। আবার কখনো পাইলটের অপরিসীম সাহস ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার জন্য অনেক মানুষের প্রাণ বেঁচেও যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিছু ভয়ঙ্কর প্লেন ল্যান্ডিং। রুপলেস ল্যান্ডিং। এটি একটি বোয়িং 747 আমেরিকান ফ্লাইট, যেটি 35 মিনিটের সফরে বেরিয়েছিল। এর গন্তব্য ছিল হনোলুলু। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই প্লেনের যাত্রীদের অভিজ্ঞতা সত্যিই মারাত্মক ছিল। হয়তো আজও তারা সে কথা ভুলতে পারেনি। প্লেনটি যাত্রা শুরু করার 33 মিনিট পর, যখন সেটি 7,300 মিটার উঁচুতে উঠছিল, তখন কিছু যাত্রীর মাথার উপর থেকে প্লেনের ছাদ উড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সেদিন মাথার উপর থেকে ছাদ উড়ে যাওয়ায় যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এখানেই শেষ নয়, প্লেনের দুটি ইঞ্জিনের একটি কাজ করা বন্ধ করে দেয়। প্লেনটিকে 3,000 মিটার উচ্চতায় পৌঁছানোর সময় যাত্রীদের প্রতি ঘন্টায় 300 মাইল গতিবেগে আসা বাতাসকে সহ্য করতে হচ্ছিল। কিন্তু পাইলটরা তাও প্লেনটিকে সুরক্ষিতভাবে ল্যান্ড করে। প্লেন যাত্রার ইতিহাসে এই দুর্ঘটনাটিকে সবথেকে মারাত্মক বলে মনে করা হয়। এটি ছিল রুপলেস ল্যান্ডিং। হাডসন নদীতে প্লেন ল্যান্ডিং। এটা নিউ ইয়র্কে ঘটা একটি অদ্ভুত ঘটনা। ইউএস এয়ারওয়ে ফ্লাইট 1549 ছিল একটি এয়ারবাস A320। এটি 2009 সালের 15ই জানুয়ারি নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে। পাইলট ছিলেন 19,663 ঘন্টার অভিজ্ঞতা সম্পন্ন সিবি সুলেনবার্জার। প্লেনটিতে পাইলট ছাড়া ছিল 150 জন যাত্রী, ফার্স্ট অফিসার এবং 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যে কানাডা গিজ নামের পাখির ঝাঁক প্লেনের সামনে চলে আসে। এদিকে প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিনগুলো কাজ করা বন্ধ করে দেয়। যখন তিনি বুঝলেন এত কিছুর মধ্যেও পাইলট কিন্তু তার স্নায়ুর উপর দখল হারাননি, যখন তিনি বুঝলেন যে এই অবস্থা থেকে ফিরে আসা অসম্ভব, তখন বাধ্য হয়ে তিনি একদম কাছেই হাডসন নদীতে প্লেনটিকে ল্যান্ড করান। অত্যন্ত ভয়ঙ্কর এই পরিস্থিতিতে শুধুমাত্র বুদ্ধির জোরে তিনি 155টি প্রাণ বাঁচান। অর্থাৎ সেদিনের ওই ঘটনায় কারোর মৃত্যু হয়নি। ব্লাইন্ড প্লেন ল্যান্ডিং। আমরা সকলেই জানি যে যখন আমরা প্লেনে চড়ে আকাশে ভাসমান অবস্থায় থাকি, তখন পাইলটের হাতেই আমাদের জীবন মরণ নির্ভর করে। আর সে কারণে পাইলটকে হিরো বললেও অত্যুক্তি করা হবে না। কঠিন পরিস্থিতিতে একজন পাইলটের সাহস সত্যি দেখার মতো বস্তু। একবার এক ইউক্রেনিয়ান পাইলট একটি টার্কিশ কোম্পানির প্লেন চালাচ্ছিলেন। তিনি একটি প্রচণ্ড রকমের ভয়ঙ্কর পরিস্থিতিতে প্লেনটিকে ল্যান্ড করান। আসলে টার্কিশ কোম্পানির এয়ারবাস A320 প্লেনটি চালাচ্ছিলেন ইউক্রেনিয়ান ক্যাপ্টেন আলেকজান্ডার একোপোভ। 127 জন পর্যটককে নিয়ে প্লেনটি ইস্তানবুল থেকে এরকান যাচ্ছিল। কিন্তু যাত্রা শুরু করার পরেই মাটি থেকে 1300 মিটার উপরে প্লেনটি প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে পড়ে যায়। গলফ বলের আকারের শিলাবৃষ্টিতে প্লেনটির উইন্ডস্ক্রিন ভেঙে যায় এবং পাইলট প্রায় অন্ধ হয়ে যান। কিন্তু সেই অবস্থাতেও ভেঙে না পড়ে আলেকজান্ডার ইস্তানবুলের অ্যাটাটার্ক এয়ারপোর্টে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কোনো কিছু দেখতে না পেয়েও ওই এমার্জেন্সি অবস্থাতে তিনি প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করান এবং সমস্ত যাত্রীরাও প্রাণে বেঁচে যায়। এ কারণে একে বলা হয় ব্লাইন্ড প্লেন ল্যান্ডিং। ল্যান্ডিং অন বিচ। সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্যই মানুষ বিচে যান, তাই না? কিন্তু ক্যারিবিয়ান সেন্ট মার্টিন আইল্যান্ডে মানুষ শুধু সেজন্যই যায় না। এই আইল্যান্ডের কাছেই আছে একটি এয়ারপোর্ট, তাই এখানে মাত্র 10 মিটার উঁচু দিয়ে প্লেন উড়ে যায়। আর মানুষ এই অভিজ্ঞতা অর্জন করতে বেশ পছন্দ করে। কালো ধোয়ার বৃষ্টি। বোয়িং 747 নামের এই প্লেনটি দীর্ঘ সফরে লন্ডন থেকে অকল্যান্ড হয়ে নিউজিল্যান্ড যাচ্ছিল। প্লেনটির 3টি স্টপেজে থামার কথা ছিল। নিউজিল্যান্ড পৌঁছানোর আগে এটি ভারত, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় থামার কথা ছিল। মালয়েশিয়া থেকে প্লেনটি যাত্রা শুরু করার পরেই যাত্রীরা দুর্ঘটনার আভাস পাচ্ছিল, কেননা প্লেনটি ধোঁয়ায় ভরে যাচ্ছিল।
ঠিক যেন কালো ধোয়ার বৃষ্টির মধ্যে দিয়ে প্লেনটি দ্রুত বেগে যাচ্ছিল। ওদিকে পাইলটও প্লেনের সামনে তেমন কিছুই দেখতে পাচ্ছিলেন না। আসলে প্লেনের চারটি ইঞ্জিনেই আগুন ধরে গিয়েছিল, তাই পাইলট প্লেনটিকে ফিরিয়ে নিয়ে যাবেন বলে স্থির করেন, আর প্লেনের সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের প্রাণে বাঁচান। তিনি বুঝতে পারেন যে প্লেনটির একটি ইঞ্জিন কাজ করছে এবং আরও কিছুক্ষণ পর বাকি তিনটি ইঞ্জিনও কাজ করতে শুরু করে। তখন কাছেই জাকার্তার একটি এয়ারপোর্টে তিনি প্লেনটিকে ল্যান্ড করান। এই ঘটনা থেকে সত্যি পাইলটের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। পরে ইনভেস্টিগেশন থেকে জানা যায় যে প্লেনটি একটি আগ্নেয়গিরির উপর দিয়ে উড়েছিল। তখন ওখান থেকে উড়ে আসা ছাই প্লেনটির ইঞ্জিনে ঢুকে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। ভিডিওটি শেষ করার আগে MKTP পরিবারের সদস্যদের জন্য রয়েছে একটা দারুণ খবর। আমরা শুরু করতে চলেছি বাংলা ভাষায় প্রথম মহাকাশ সম্পর্কিত একটি চ্যানেল, যার নাম মহাকাশ টিভি, যেখানে থাকবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ, ছায়াপথ এবং এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটমান নানা বিষয় নিয়ে আলোচনা। সো বন্ধুরা, আর অপেক্ষা কিসের? জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করুন মহাকাশ টিভি চ্যানেলটি এবং এই চ্যানেলের প্রথম দিকের সদস্য হওয়ার অনাবিল আনন্দ উপভোগ করুন। চ্যানেলের লিংক ডেসক্রিপশানে এবং উপরের কার্ডে দেওয়া আছে। তো চলুন এবার ফিরে আসি আজকের ভিডিওর আলোচনায়। সো বন্ধুরা, আজ আমরা আপনাদের পৃথিবীর কিছু ভয়ঙ্কর প্লেন ল্যান্ডিংয়ের কথা জানালাম। এর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবথেকে বেশি অবাক করলো কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।